আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি নিয়ে চিকিৎসা নিয়েছেন, তো সরাসরি তার সাথে কথা বলি। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আসসালামু আলাইকুম। আমার নাম লুৎফুন্নেসা। আমার জি আমি হাকতে ব্যথা মাজা ব্যথা ছিল, মনার রহমতে বেশি একটু ভালো গেছে। আচ্ছা, থাকেন কোথায় আপনি? আমার বাড়ি মানুষ। মানুষই কোথায়? নান্দাইল। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন? মাজা ব্যথা আর হাঁটু ব্যথা। মাজা ব্যথা, সেটা কতদিন যাব? তিন বছর ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন। আচ্ছা, কি কি সমস্যা হতো? কি কি খালি বসলে উঠতে পারতাম না, বসলে উঠতে পারতাম না, ধাক্কা দিয়ে উঠতাম। পা দুলায় বইলে কাকা দাঁড়াইতে পারতাম না। আচ্ছা আচ্ছা, মানে এই সমস্যাগুলো ছিল আপনার? ছিল। তো এখানে আপনি এই ডিপিএসসি হসপিটালের ঠিকানাটা কোথায় পেয়েছেন? ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তো এইখান কোন ডক্টরের অধীনে তত্ত্বাবধানে আপনি চিকিৎসা নিচ্ছেন? এখানে নিয়েছেন শফিলা প্রধান স্যারের। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন আপনি এখানে? ১৬ দিন। তো আপনার কাছে জানতে চাইবো এখনকার অবস্থা কেমন? আপনি যে যে ১৬ দিন ভর্তি ছিলেন, এখন কি অবস্থা? এখন আল্লাহর রহমতে ভালো আছি। এখন ভালো? জি। এখন হাঁটতে পারেন? হাঁটতে পারি। উঠতে পারেন, বসতে পারেন? সমস্যা হয় কি? না, সমস্যা হয় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে তো আপনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, তো এখানকার যে যারা সেবাকারী আপনার সিস্টার আছেন, ডক্টর আছেন, ম্যানেজমেন্টে আছেন, তো এখানকার সব মিলিয়ে আপনার কেমন মনে হয়? আমাদের দেহের ব্যবহার ভালো গেছে। আমাদের ব্যবহার ভালো ছিল। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন? ভালো। আচ্ছা, অন্যান্য রোগীদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার, কোনো মতামত যারা এই সমস্যার? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয় কি দিবেন? আপনি তো দেখেছেন মানে উনার যে সমস্যা ছিল, এখনকার কি অবস্থা? উনাকে বাসে নিয়ে ২০ মিনিট বসায় আনলে কুলে করে বাস থেকে নামাইতে হইতো, এরকম পরিস্থিতি ছিল। আপনি তো দেখেছেন মানে ওনার যে সমস্যাটা ছিল, তো এখন কি অবস্থা? এখন ভালো। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, আজকে তো আপনি চলে যাবেন তাই না? আচ্ছা, অন্যান্য রোগীদের উদ্দেশ্যে আপনার যদি কোনো মতামত থাকে? আমি বলবো যে আমার আম্মুকে অন্য জায়গায় চিকিৎসা করাইছি কিন্তু কোনো ফল পাইনি, এখানে আসলে খুব ভালো। তাহলে আমি মনে করি যারা এরকম সমস্যা আছে তারা বিভিন্ন জায়গায় যাচাই করে যাক, কিন্তু আমি আশা করি যে এখানে এসে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা নিয়ে আল্লাহর রহমত ইনশাআল্লাহ এরকম ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের অভিজ্ঞতা থেকে বলছেন যে ভর্তি থাকে চিকিৎসা? আপনার যে এখানে সেবাটা পেয়েছেন, তো ১০ মধ্যে কত দিবেন? ১০ মধ্যে ১০ ৯ দিচ্ছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।